আসসালামু আলাইকুম। আবারও গাজায় ত্রাণবাহী বহরে হামলা সন্ত্রাসী ইসরায়েল আর্মির, নিহত কয়েক ডজন ফিলিস্তিনি। যুদ্ধ বন্ধ না করে গাজায় লোক দেখানো ত্রাণ দেয়ায় ধিক্কার যুক্তরাষ্ট্রের প্রতি। খান ইউনিসে ইসরায়েল আর্মির সাথে চলছে তীব্র যুদ্ধ হামাসের। ইসরায়েলি আর্মির ওপর হামলার অর্ধ ডজন নতুন ভিডিও প্রকাশ। কায়রোতে ভেঙে গেছে যুদ্ধবিরতি আলোচনা, ইসরায়েলি গণমাধ্যমের খবর। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের শর্ত প্রত্যাখ্যান করেছে হামাস। ক্রিমিয়ায় বড় ধরনের হামলা ইউক্রেনের, রাশিয়ার হামলায় আবারও ধ্বংস যুক্তরাষ্ট্রের আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক। ভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল আর্মি। রোববারের দার আল বালাহ এলাকায় কুয়েতি চত্বরে কুয়েতি একটি ত্রাণবাহী ট্রাক লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল আর্মি। এই হামলায় নিহত হয়েছে কয়েক ডজন ফিলিস্তিনি। এর আগে 29 ফেব্রুয়ারি গাজার হারুন আল রশিদ সড়কে ত্রাণবাহী গাড়ি ঘিরে জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর ট্যাঙ্ক ও বিমান হামলা চালায় জায়নবাদী ইসরায়েল আর্মি। এতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। গোটা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ আর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল গাজায় জন্ম দিচ্ছে নিত্য নতুন পৈশাচিক বর্বরতা। শনিবার গভীর রাতে গাজার দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে একই পরিবারের 14 জন সদস্য। এর মধ্যে রয়েছে 5 মাস বয়সী দুটি যমজ শিশু। তবে বেঁচে আছেন যমজ শিশুর মা রানিয়া। রানিয়া গণমাধ্যমে জানান তিনি ছিলেন সন্তানহীনা। 11 বছর ধরে চিকিৎসার পর তিনি যমজ শিশুর জন্ম দিয়েছিলেন, কিন্তু এক রাতে ইসরায়েলি হামলায় শেষ হয়ে গেল তার সবকিছু। হামলায় তার 2 যমজ শিশু, স্বামী সহ 14 জন আত্মীয় স্বজন নিহত হয়েছেন। তারা সবাই ছিল ঘুমন্ত। এই অবস্থায় তাদের বাড়ির ওপর হামলা চালিয়েছে ইসরায়েল আর্মি। নিহত 14 জনের মধ্যে মোট 6 জন শিশু রয়েছে। গাজায় একের পর এক ঘৃণ্য বর্বরতায় নেতানিয়াহু সরকারের ওপর কিছুটা উষ্মা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। বাইডেন সহ যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের এই যুদ্ধবিরতির দাবিকে নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই মনে করেন না অনেক বিশ্লেষক। কারণ একদিকে তারা ইসরায়েলকে প্রকাশ্যে অস্ত্র পাঠাচ্ছে, আরেকদিকে বলছে যুদ্ধবিরতির কথা। মানুষ বিশ্বাস করে যুক্তরাষ্ট্র চাইলে একটি টেলিফোনে বন্ধ হয়ে যেতে পারে এই যুদ্ধ। অপরদিকে পশ্চিমা গণমাধ্যমে 2 দিন ধরে ফলাও করে প্রচার হচ্ছে গাজায় যুক্তরাষ্ট্রের বিমান থেকে ত্রাণ ড্রপের খবর। এরও তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনিরা। কারণ যুক্তরাষ্ট্রের অস্ত্রে আর সমর্থনে জায়নবাদী ইসরায়েল গাজায় পৈশাচিক বর্বরতা পরিচালনা করছে, অপরদিকে 5 মাসের মাথায় তারা এখন লোক দেখানো ত্রাণ ফেলছে। যুক্তরাষ্ট্রের এই প্রকাশ্য নির্লজ্জ ভণ্ডামির প্রতি ধিক্কার প্রকাশ করেছেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যম। রোববার ইসরায়েল আর্মি অভিযান চালিয়েছে পশ্চিম তীর ও নাবলুস সহ দখলীকৃত বিভিন্ন ফিলিস্তিনি এলাকায়। এ সময় তারা ফিলিস্তিনিদের ঘরে ঘরে প্রবেশ করে অভিযান চালায় এবং অনেককে গ্রেফতার করে। ইসরায়েলের ওপর হামলার অর্ধ ডজন নতুন ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ডিগেটস। রবি ও সোমবার প্রচারিত এসব ভিডিওতে রয়েছে ইসরায়েলি বসতি ও সেনা অবস্থানের ওপর হামাসের রকেট হামলা, গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের ওপর স্নাইপার হামলা, ইসরায়েলি ট্যাঙ্কের ওপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা এবং ইসরায়েলি সেনা অবস্থানরত ভবনে বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হামলা। প্রতিটি হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। সিরিয়ার আল মায়দিন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে গাজার খান ইউনিস এবং আল জায়তুন এলাকায় এখনও ইসরায়েলি আর্মির সাথে তুমুল যুদ্ধ চলছে হামাসের আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেডের। আল কুদস ব্রিগেড গাজায় জায়তুন এলাকায় ইসরায়েলি সেনাদল অবস্থান নিয়ে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে গাইডেড মিসাইলের সাহায্যে। এছাড়া আল নাসের আল সালাহদ্দিন ব্রিগেড, আল মুজাহিদিন ব্রিগেড এবং আবু আল মুস্তফা ব্রিগেডও রোববার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাদের ওপর। ভেঙে গেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে চলমান আলোচনা। ইসরায়েল রোববার ঘোষণা করেছে তারা কায়রোতে তাদের প্রতিনিধি দল পাঠাবে না, কারণ হামাস তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল হামাসের কাছে সব বন্দীদের নামের তালিকা দাবি করেছিল, কিন্তু হামাস তা দিতে অস্বীকার করেছে। একই সাথে সব বন্দীদের মুক্তির দাবিও অস্বীকার করেছে হামাস। সোমবার ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে কাতার এখনও যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট ও হারেজ। এদিকে ইসরায়েলের বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের প্রতি দাবি জানিয়েছে যে কোনো মূল্যে বন্দীদের মুক্ত করতে হবে। রোববার তেলাবিবে বিক্ষোভকারীরা বন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করে। ইসরায়েলিরা অভিযোগ করেছে নেতানিয়াহু ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার জন্য গাজা যুদ্ধকে দীর্ঘ করছে।
ইসরায়েলের চ্যানেল 13 পরিচালিত এক জরিপে 53% ভোটার বলেছেন, নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করছেন না কারণ তিনি যুদ্ধকে ব্যবহার করছেন বেশি দিন ক্ষমতায় থাকার অজুহাত হিসেবে। তিনি তার নিজের রাজনৈতিক স্বার্থে গাজায় যুদ্ধ করছেন, ইসরায়েলের স্বার্থে নয়। এক প্রশ্নের জবাবে 54% উত্তরদাতা বলেছেন, যুদ্ধের পরে গাজায় ইসরায়েলি আর্মির অবস্থান করা উচিত নয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, ইসরায়েলিদের জীবনের কোনো মূল্য নেই নেতানিয়াহুর কাছে, ক্ষমতার স্বার্থে সে ইসরায়েল আর্মিকে ব্যবহার করছে মাত্র। ডনবাস ফ্রন্টলাইনে রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া আরেকটি আব্রাম ট্যাঙ্ক। শনিবার রাশিয়া প্রকাশ করেছে আব্রাম ট্যাঙ্ক ভস্মীভূত হওয়ার ভিডিও ফুটেজ। আভদিভকা শহরের কাছে বারডিসি গ্রামে অবস্থিত ইউক্রেন ফ্রন্টলাইনে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া ট্যাঙ্কটি। সম্প্রতি রাশিয়া দখলে নিয়েছে গুরুত্বপূর্ণ আভদিভকা শহর। এর আগে দোনেস্ক ফ্রন্টলাইনে 27 ফেব্রুয়ারি রাশিয়ার হামলায় প্রথম ধ্বংস হয় একটি আব্রাম ট্যাঙ্ক। ডনবাস থেকে রাশিয়ান কয়েকজন সেনা জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনকে আব্রাম ট্যাঙ্ক দেওয়ার জন্য, কারণ এসব ট্যাঙ্ক ধ্বংসের ফলে তারা রাশিয়ান আর্মির পক্ষ থেকে মোটা অঙ্কের পুরস্কার লাভ করতে পারবে। ফ্রন্টলাইনে ইউক্রেনের ট্যাঙ্কসহ ভারী আর্টিলারি ধ্বংস করতে পারলে সেনাদের পুরস্কারের ঘোষণা দিয়েছে রাশিয়ান আর্মি যুদ্ধের শুরুতে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত অনেক রাশিয়ান সেনা এজন্য ইতোমধ্যে মোটা অঙ্কের পুরস্কার এবং বীরত্বের জন্য নানা ধরনের খেতাবও লাভ করেছে। এদিকে রোববার ক্রিমিয়ায় বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। তেলের ডিপোসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের হামলায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ক্রিমিয়া। রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনে 38টি ড্রোন হামলা আকাশে নৎসাত করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ঝাঁকে ঝাঁকে ড্রোনের সাহায্যে ক্রিমিয়ার ওপর হামলা চালিয়েছে ইউক্রেন আর্মি। হামলার ফলে রাশিয়া বন্ধ করে দেয় ক্রিমিয়া ব্রিজ। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কোনো পক্ষ প্রকাশ করেনি। আগের দিন শনিবার রাশিয়া বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বন্দর নগরী ওডেসায়। এতে নিহত হয়েছে 1 ডজনের বেশি ইউক্রেনিয়ান। শনিবারের পর রোববার রাশিয়া হামলা চালিয়েছে দক্ষিণের আরেক শহর খেরসনে। এই হামলায়ও নিহত হয়েছে কয়েকজন ইউক্রেনিয়ান। এদিকে পশ্চিমা বিশ্বে হতাশা ক্রমে বাড়ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।